করোনা পরিস্থিতি জানাতে কুমিল্লা এবং খাগড়াছড়ি থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতে চলে যাচ্ছি কুমিল্লায়, সেখানে আছেন সহকর্মী নাসির উদ্দিন চৌধুরী। নাসির, এই জানাবেন আমাদেরকে যে কুমিল্লা করোনা আক্রান্তের সর্বশেষ পরিস্থিতি কি, সবাই কি স্বাস্থ্যবিধি মানছে? যেটি জানতে চেয়েছিলেন, কুমিল্লায় গত 24 ঘন্টায় 84 জনের করোনা নমুনা শনাক্ত হয়েছে। কুমিল্লায় গত 24 ঘন্টায় জেলা সিভিল সার্জন অফিস আমাদেরকে যেটি জানিয়েছেন সেটিতে নমুনা সংগ্রহের বিপরীতে 34.9% লোক করোনা আক্রান্ত রয়েছেন। তবে যেখানে আপনার স্বাস্থ্যবিধি নিয়ে যেটি আপনি জানতে চেয়েছেন, স্বাস্থ্যবিধি অনেকটা উপেক্ষিত এখানে। স্বাস্থ্যবিধি বলতে যেটি মাস্ক পরা বাধ্যতামূলক বলে আমাদেরকে বারবার প্রশাসন থেকে জনগণকে সচেতন করা হচ্ছে, সেখানে মানুষ মাস্ক একেবারেই পরছেন না। তবে জেলা প্রশাসন এবং স্থানীয়ভাবে যে ভ্রাম্যমাণ আদালত সেটিও অনেকটা ঢিলে ঢালাভাবে চলছে। এখনো তেমনভাবে মাস্ক ব্যবহারে মানুষের যেই সচেতনতা বৃদ্ধি এবং বাধ্য করার জন্য যে মোবাইল কোর্ট করা হয়, সেখানে মোবাইল কোর্ট করা হচ্ছে না। তবে মানুষের মাঝে মোটামুটি কিছুটা সচেতনতা রয়েছে, যারা সচেতন তারা মাস্ক পরছে। তবে গ্রামে গঞ্জে বিভিন্ন এলাকায় মানুষের যেই মাস্ক ব্যবহারের যেই প্রবণতা, সেই প্রবণতা এখনো আমরা লক্ষ্য করিনি। তবে বিভিন্ন অফিস আদালতে বা বিভিন্ন কাজে যখন মানুষ বাধ্য হয় তখন মাস্ক পরে, এর বাইরে মানুষের মাস্ক পরতে দেখা যায় না। যদি কুমিল্লায় যে করোনা সংক্রমণ, তার মধ্যে কুমিল্লা সিটি কর্পোরেশন এবং কুমিল্লার লাকসামে করোনা শনাক্তের হার সবচেয়ে বেশি। তবে এখনো পর্যন্ত করোনা ঝুঁকির বিষয়ে জেলা সিভিল সার্জন আমাদেরকে যেটি জানিয়েছেন, মানুষ সচেতন হলে কুমিল্লা করোনা যে পরিস্থিতি তা সামাল দেওয়া সম্ভব হবে এবং কুমিল্লা করোনা শনাক্তের হার এবং করোনা পরিস্থিতি অবনতি হলেও সেটি কুমিল্লা স্বাস্থ্য বিভাগ সেটি মোকাবেলা করতে প্রস্তুত রয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। চলতি কুমিল্লা থেকে করোনা পরিস্থিতি সর্বশেষ এই ছিল আমার কাছে। নাসির, ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে আরও আছেন আমাদের সহকর্মী সৈকত দেওয়ান, তিনি আছেন খাগড়াছড়ি থেকে। সৈকত, আমাদেরকে জানান যে খাগড়াছড়িতে তো শনাক্তের হার ইতোমধ্যেই 50% ছাড়িয়ে গেছে, সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্যবিধি মানা প্রবণতা কেমন দেখছেন? কোন প্রবণতা আমি দেখি নাই। আর এখানকার সাধারণ মানুষের মধ্যে ও খুব একটা স্বাস্থ্যবিধি মেনে চলার প্রবণতা খুব একটা লক্ষ্য করা যাচ্ছে না। তারা গলায় মাস্ক থাকলেও গলায় জুলে ঘুরে ফেরা করতেছে। আর এই আক্রান্তের দিক থেকে দেখা গেছে খাগড়াছড়ি জেলা সদরের আক্রান্তের হারটা সবচেয়ে বেশি। আর প্রশাসনের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে, বাইকিং করা হচ্ছে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য, কিন্তু সাধারণ মানুষ এই প্রচারণায় খুব একটা কান দিচ্ছে বলে আমার মনে হচ্ছে না। এই ছিল সর্বশেষ পরিস্থিতি।